আসসালামু আলাইকুম জব ম্যাচ অল আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো একজন ব্যাটসম্যান টি টোয়েন্টি বিশ্বকাপে তিন ইনিংসে ত্রিশ পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন রান করেন চতুর্থ ইনিংসে কত রান করলে তার রানের গড় পঞ্চাশ হবে তার মানে তিনি তিনটি ইনিংসে ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন রান করেছেন চতুর্থ ইনিংসে কত রান করলে তিনি গড়ে পঞ্চাশ রান করে হবে তাহলে আমরা লিখতে পারি যে তিন ইনিংসে মোট রান করেছে কত তিন

চার ইনিংসে গড় পঞ্চাশ গড় পঞ্চাশ হবে পঞ্চাশ ইন্টু চার ইকাল টু কত রান দুইশো রান কত রান দুইশো রান তাহলে চার ইনিংস এর মোট রান কত দুইশো রান তিন ইনিংসে কত একশো করেছে তাহলে চার ইনিংস মোট রান দুইশো তাহলে বাকি যে এক ইনিংস আছে চতুর্থ ইনিংসে সে কত রান করবে তাহলে লিখতে পারি যে চতুর্থ চতুর্থ ইনিংসে রান করবে রান রান করবে করবে চতুর্থ ইনিংসে কত চার ইনিংসে গড় রান কত দুইশ মাইনাস কত মোট রান করেছে একশো ত্রিশ রান তাহলে বাকি থাকে কত রান সত্তর রান বিয়ে করলে কত হয় সত্তর তার মানে তার পঞ্চাশ কোড়ি গড় চারটি ইনিংসে পঞ্চাশ করে করে করতে হলে তাকে সত্তরটি রান করতে হবে আমরা যদি আরো সহজে করতে চাই তাহলে আমরা দেখতে পারি যে আমাদের গড় রান কত দেওয়া আছে পঞ্চাশ তার মানে আমাদের এখানে পঞ্চান্ন আছে পঁয়তাল্লিশ আছে তার মানে পঞ্চান্নতে বেশি দেওয়া আছে গড়ের কত পাঁচ বেশি দেওয়া আছে আর পঁয়তাল্লিশে পঞ্চাশের কত কম দেওয়া আছে পাঁচ কম দেওয়া আছে তার মানে এই দুইটা যদি আমরা করি তাহলে দুইটা পঞ্চাশ হয়ে যায় কিন্তু আরেকটা ইনিংসে কত আছে ত্রিশ আছে ত্রিশ থেকে তাহলে পঞ্চাশ থেকে যদি আমরা ত্রিশ বাদ দিই তাহলে কত লাগে বিশ রান কম করেছে একটা রান করেছে সে তার মানে এই ইনিংসে তার করতে হবে কত পঞ্চাশ রান করতে হবে তার সাথে একটা ইনিংসে তার বিশ রান কম আছে তাই আমরা বিশ যদি যুগ করে দিই কত হয় সত্তর তার মানে এই ইনিংসে তার কত রান করতে হবে সত্তর রান করতে হবে আমরা এইভাবে মুখে মুখে অঙ্কটি কি করতে পারি সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে